Hello friends, Assalamu alaikum. Welcome to my channel, Sabina Lifestyle. তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, রান্নাবান্নার ব্লগ। রান্নাবান্না করতে হবে এবারে। 12টা বেজে গেছে এখন, এক্ষুনি জাস্ট উঠলাম কাজ করে। এই দেখো, দেখতে পাচ্ছো এতটা কাজ, মানে এতটা মাল ছিল, 22 পিস না 24 পিস আছে এখানে, এখন একটু রয়েছে, ওটা করব পরে। খুব কষ্ট হচ্ছে, এক্ষুনি জাস্ট কটার দিকে বসেছি, সাড়ে 9টা 10টার দিকে বসেছি, তার মধ্যে মালটা কমপ্লিট হলো, এখন একটু বাকি রয়েছে করতে হবে। তো ভাবলাম রান্নাবান্না করতে হবে, তো ভাবলাম যে রান্নাটা যেখানে করতে হবে তা একটা ভিডিও করে নিই, তোমাদের সাথে একটু আড্ডাও দেওয়া হয়ে যাবে। সো যারা যারা চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেনি, সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, তোমরা জানিও কমেন্টসে, হ্যাঁ ভালো ভালো কমেন্টস করবে। শামিম দেখো বাড়িতে নেই, একা আমি এখন বাড়িতে। ঘর দৌড় কী অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু করা হয়নি। ও হো, এই দেখো দেখতে পাচ্ছ কী অবস্থা, পরিষ্কার করা হয়নি, একা হাতে করতে হয় আমাকে, কেউ করে দেয় না। ছেলেটা প্যান্টটা দেখো কোথায় রেখে গেছে, পরে টরে এসে প্যান্ট এখানে খুলে রেখে চলে গেছে। আরে বাবা একটু গুছিয়ে টুছিয়ে রাখ, মা কত করবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। একটু পানি খাওয়া হলো না আমার, বাট ভীষণ গরম, এই গরমের মধ্যে সত্যি থাকতে পারছি না। রান্নাবান্না করবো, তো চলো তোমাদের দেখাই আজ কী রান্না হবে। ভাত তো বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি, এবারে মাছ রান্না করবো। মাছ দিয়ে বেগুন আলুর ঝোল, কড়া গরম করতে দিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এই ভাত হচ্ছে, রান্নাঘরটা অগোছালো আমার, এই যে মাছ ভাজবো, কড়া গরম হয়ে গেছে, চলো তেল দিয়ে দিই। শামিমকে আনতে বলেছি সর্ষের তেল, এনেছি ও রিফাইন তেল, তো ভাবলাম যে থাক রিফাইন দিয়েই ভাজি। কড়াটা না ভীষণ গরম হয়ে গেছে, ভালো করে গরম, আমি এদিকে ভিডিও করতে গেছিলাম আর এদিকে কড়া আমার পুরো গরম হয়ে গেছে। দাদা মাছ ভাজছেন, আমার সত্যি ভীষণ ভয় করে, কারণ খালি তেল ফিরিয়ে যায় আমার হাতে। বেশিরভাগ মাছটা তোমার দাদা, তোমাদের দাদা দাদাই ভেজে দেয় মাঝে মাঝে, আমি হ্যাঁ জি, বাট যখনই ভাজতে দিই না খালি আমার গায়ে ফিরিয়ে যায়, জানো তো। কি হ্যাঁ বেগুন, বেগুন দিয়ে আলু দিয়ে করবো, ভেন্ডি করবো, ভেন্ডি চচ্চড়ি, বেগুন আলু, মাছের ঝোল, টাকটা ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি। মা গরিবের ফ্রিজে পানি ছাড়া কিছুই থাকে না, ঢুকছি না বাকি ব্যস হয়েছে।
এই দেখো আমার ফ্রিজের অবস্থা, পানি তো শেষ, এপাশে কটা বোতল রয়েছে, এটা খালি বোতল, এই ছেলের কাজ ঢুকিয়ে রেখে দিয়েছে। এই ফ্রিজটা আমি নতুন কিনেছি, এই জাস্ট কমাস হবে, 3 মাস হবে। আগে ফ্রিজটা না ঈদের রোজার মাসে খারাপ হয়ে গেছে, রোজার 3-4 দিন আগে, তখন এই ফ্রিজটা আবার নতুন করে আমি কিনি। মাংসটা যখন ভাজা হোক তখন আমি বেগুনটা কুটে নিই, বেগুন আলু। দেখো রান্নাবান্নার জন্য সব কুটে নিয়েছি, বেগুন কুটে নিয়েছি, আলু কুটে নিয়েছি, টমেটো কুটে নিয়েছি, পেঁয়াজ কুটে নিয়েছি, ভেন্ডি আলু চচ্চড়ি করবো বলে ভেন্ডি কুটে নিয়েছি, মানে আলু আছে, মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো মা কচু দিয়ে গেছে, কচু শাক মাছের মাথা দিয়ে পড়েছে, দিয়ে গেছে ভাত করছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ও মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা করে নেবো। ওদিকে ভাতও ফুটছে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর মাছের ঝোল হবে, ভেন্ডি আলু চচ্চড়ি হবে, আর মা কচু শাক দিয়ে গেছে, ও জাস্ট ফাটাফাটি, দুপুরের খাওয়াটা জমে যাবে। সো ফ্রেন্ড, ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এক্ষুনি জাস্ট এক্ষুনি গোসল করে উঠলাম, গায়ে এখনও পানি মুছিনি, তো জাস্ট এখন বাজে 1টা মতন বাজে, এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট গোসল করে উঠলাম, গা হাত পা পানিও মোছা হয়নি, চলো দেখাই তোমাদের। এই দেখো অন্ধকার হয়ে গেল, পেট রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফাইনালি, চলো তোমাদের দেখাই। বেগুন দিয়ে ঝোল করেছি, বেগুন দিয়ে রুই মাছের ঝোল, কচু শাক, এটা হচ্ছে তোমার ভেন্ডি আলুর তরকারি, ভাত, মাছ ভাজা আছে, যে যার যার মতন নেবে। সো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর জানা যারা এখন অবধি সাবস্ক্রাইব করো সব প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, আল্লাহ হাফেজ।